নমস্কার, আমি সনাতন রুদ্রপাল। আমার স্টুডিওর নাম হচ্ছে জয়ন্তী আর্ট মিউজিয়াম। এখানে প্রায় 18 বছর ধরে মা বাসন্তীর পুজো হচ্ছে। এই পুজোটা আমাদের কুমোরটুলি অঞ্চলে হয়। কুমোরটুলি যারা মালিক পক্ষ আছে তারা একটা বাসন্তী পুজো করে, সেই অনুকরণেই আমরা যেহেতু কুমোরটুলি থেকে আলাদা যারা উল্টোডাঙাতে এসে কারখানা স্টুডিও বানিয়েছি, সেই হিসাবে আমরা এখানে একটা বাসন্তী পুজো আরম্ভ করেছি 18 বছর ঠিক আগে। এখন এই পুজোটা আস্তে আস্তে একটু আগের তুলনায় অনেক আকার ধারণ করেছে। এখন এর মধ্যে আমাদের সনাতন রুদ্রপাল ফ্যান ক্লাবের মেম্বাররাও জড়িত হয়ে গেছে এবং ফ্যান ক্লাবের পক্ষ থেকে অনেক সহযোগিতা এখানে তারা করছে। ফ্যান ক্লাবের যারা অ্যাডমিন প্যানেল আছে এবং মেম্বাররা আছে, তারা অনেকে পুজোতে সহযোগিতা করছে। এবং এই প্রতিষ্ঠান জয়ন্তী আর্ট মিউজিয়াম আমার হচ্ছে মেয়ের নামে এটা প্রতিষ্ঠানটা করা হয়েছে। এটা প্রথম থেকেই এই একই নাম দেওয়া হয়েছে এবং প্রতি বছর এখান থেকে তো অনেক দুর্গা প্রতিমা যায়, তা আমরা তো ব্যাপারটা হচ্ছে আমরা তো দুর্গা পুজোর সময় ঠিক আনন্দ করতে পারি না। এই আনন্দটা যাতে আমরা এই সময়টা একটুখানি কাজের চাপ কম থাকে, অথচ বাসন্তী পুজোর একটা দিনক্ষণ আছে দুর্গা পুজোর, সেই হিসাবে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি এবং আমরা এই পুজো দুর্গা পুজোর আনন্দটা আমরা ঠিক এই বাসন্তীর পুজোর মাধ্যমে আমরা নিজেরা তার ফুলফিল করি আর কি। না, মায়ের পুজো তো ভোগ তো হবেই, তবে এই যে লোকজন ডেকে এনে একটা বিরাট জনসমাগম সেটা আমরা অ্যাভয়েড করে চলবো। এবং আমরা প্রত্যেকেই বলেছি এখানে আসলে মুখে মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করবে এবং মানে সরকারি নীতিবিধি সব মেনে চলবে এবং আমরাও চলছি তাই, সেটা মেনটেন করেই মায়ের পুজো তো ভোগ তো সবাই একটু পাওয়ার আগ্রহ থাকে, সেই হিসাবে আমরা যতটুকু পারবো আমরা মানুষকে ভোগ দেবো আর কি, ভোগ প্রসাদ দেবো আর কি।